Assalamualaikum everyone, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটা শুটকি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে রান্না করি। তো একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর এখন আমি বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি নিয়েছি, সাথে দুইটা তেজপাতাও দিয়ে দিলাম। আর এখন স্বাদমতো লবণ দিচ্ছি। সামান্য নেড়ে চেড়ে আমি একটু গরম পানি দিয়ে পেঁয়াজটা কষিয়ে নিব 2 মিনিটের মতো। পেঁয়াজটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন হলুদ গুঁড়া আর 1/2 টিস্পুন পাঁচফোড়নের গুঁড়া দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। তিন মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি শুটকিটা দিয়ে দিব। আর এখানে আমি নিয়েছি ছুরি শুটকি, খুবই মজা এই শুটকিটা। আলতো হাতে আমি শুটকিটা নেড়ে চেড়ে দিচ্ছি মশলার সাথে। আর এইভাবে আমি নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে দিব। আবারও 2 মিনিটের মতো আমি শুটকিটা রান্না করব। এখন আমি অর্ধেক আফ্রিকান মরিচ দিয়ে দিলাম, খুবই নাইস স্মেল। আর এখানে আমি নিয়েছি একটা আলু ছোটো করে কেটে আর ফুলকপির ডাটা দিয়ে আমি রান্না করব শুটকি। তো এখন আমি শুটকির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি নেড়ে চেড়ে নিব। ফুলকপির ডাটা আর আলুটা আমি শুটকির সাথে 2-3 মিনিট রান্না করব, তারপর আমি আধা কাপ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আমি 5 মিনিটের মতো রান্না করব। তারপর হয়ে যাবে আমার ফুলকপির ডাটা দিয়ে ছুরি শুটকি, খুবই মজাদার এই রেসিপিটা। আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আমার হয়ে গিয়েছে শুটকি রান্না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।